শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির কুপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল প্রায় 8:10-15 হবে। তো সকাল সকাল অবস্থা দেখো, এত ঠান্ডা পড়েছে কদিন ধরে, কি বলবো, মানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না চারপাশটা। তো যাই হোক, সকালবেলায় এখন পিকলু ঘরের ভেতরে পড়ছে, ওর দিদিমণি চলে এসেছে, আর এখন আরও 2-3 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। তো সেই কারণেই আমার আর কোনো কাজ নেই, আমি চলে এসেছি একটু বাইরে দিকে। আর বাইরের যা অবস্থা, এসেও মনে হয় কি ভুল করলাম, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশায় ঘেরা, কি বলবো। যাই হোক, সকালবেলাটা কাজকর্ম কমপ্লিট করে কিছুটা সময় আমি একটু ঘোরাফেরা করে নিই, ফ্রেশ ট্রেশ হই। তো এদিকে পিকলুর পড়া হয়ে গেছে, আর এই যে আমার নবাবপুত্র নিজের বইটাও গোছাতে পারে না, মানে গোছায় না ইচ্ছা করেই, মানে মা আছে তো কেন করব। তো এখন না এই বাইরেটাতেই পড়তে দিই, মানে ঘরের ভিতরে এখন আর জায়গা হয় না, আর জানলা দিয়ে প্রচুর ঠান্ডা হাওয়া আসে, তার মধ্যে লাইনের ডিস্টার্ব, তো অন্ধকার হয়, সেই কারণে এখন এই বারান্দাতেই বসতে দিই। আর এই লেপটা না ইঁদুরে কেটে দিয়েছে উল্টো দিকটা, তো গায়ে দিলে ওই তুলো টুলোগুলো বেরিয়ে যায়, আর আমাদের তো লেপ রয়েছে, তো এটা আর লাগে না। তো সেই কারণে এটা ওই যে দেখো কত বড় ফুটো করে দিয়েছে এই পাশটায়, কভারটাও কেটেছে আর লেপটাও কেটেছে, তো সেই কারণে এটাতেই এখন পড়তে বসতে দিই, যেহেতু সানের ঠান্ডাটা উঠবে, তো সেই কারণে লেপটা বিছিয়ে তার উপরে একটা বড় 17-ইঞ্চি বিছিয়ে দিই। কারণ 4 জন মিলে পড়ে আর ওর দিদিমণি একজন, 5 জন আর জায়গা বেশ ভালোভাবেই হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো সব গোছগাছ করে ভালো করে তুলে দিলাম। আর এখনকার এই যে একটা সমস্যা, প্রত্যেক দিন আমার জামা কাপড় থাকবেই থাকবে, একে তো 2-3 দিন ধরে শুকোই, তার মধ্যেও এই যে বাকি থেকে গেছে। তো চলো আধা ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে আবার রান্না বসাবো। আর আজকে না আমার একটা বিরাট বড় ভুল হয়ে গেছে, মানে আমার মাথাতেই ছিল না যে আজকে বৃহস্পতিবার, মানে পরে আমি মোবাইলটা খুলে দেখছি যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে নিরামিষ করতাম, কিন্তু যেহেতু খেয়াল ছিল না, তো সেই কারণে ডিম সিদ্ধ করেই ফেলেছি। তো এদিকে দেখো, ডিম সিদ্ধ করে ডিমের ঝাল করব আর ডাল করব ভেবেছিলাম, তো সেই মতো জোগাড়যন্ত্র করেছি। পরে আবার তোমাদের দাদা ভাই এতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে, মানে কেমন মাথাটা গরম হয় বলো, একটা রান্নার জোগাড় করার পরে আবার যদি আরেকটা রান্নার করতে হয়, মানে ঠান্ডার মধ্যে আমার একটু বেশ বিরক্তই লাগে, আর মাছ রান্না হলে ডিম রান্নাটা আবার নষ্ট হয়ে যাবে। তো যাক গে, মাছগুলো আজকে এমনভাবে কেটেছে না, মানে কি বলবো, কুটি কুটি করে ফেলেছে। আমার এরকম মাছ কাটা একদম পছন্দ হয় না, একটু কি সুন্দর গোল গোল রিং পিস থাকবে, আর এইভাবে মাঝখান দিয়ে কেটে ফেললে না ভেঙে যায় মাছগুলো। তো যাই হোক, এদিকে মাছ ভাজতে বসে পড়েছি, আর ভাত ডাল আমার অলরেডি হয়ে গেছে। তো দেখো কতটা ছোট ছোট পিস, এত ছোট ছোট মাছের পিস না আমার পাতে দিতেও কেমন যেন লাগে। তো যাই হোক, কি আর করবো, মাছ টাচ ভেজে এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে কি করেছি দেখো, মাছের ঝালের মধ্যে 2 পিস মাছও দিয়ে দিয়েছি। খেতে বসে আবার যদি আমার বরমশাই মাছের খোঁজ করে তখন কি দেব, ও তো আবার ভাজা মাছ খায় না। তো যাই হোক, এদিকে রান্না বান্নাও সমস্ত কমপ্লিট, আর রান্না হতে না হতেই চলে এসেছিলো খেতে, তো সেই কারণে তাড়াহুড়ো করে একবারে ভাতটাও বেড়ে নিচ্ছি, খেতে দেবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো বললো আগে গরম গরম ভাত দাও, আর স্নান টান করে না, ওর ঠান্ডা লেগে গেছে। তো পরে আবার বললো যে না, মাছ খাবো না, ডিম দিয়েই খাই, মাছটা ও বেলায় খাবো। তো যাই হোক, এদিকে দেখো বারান্দা টারান্দা মোছা কোছা না করেই খেতে বসিয়ে দিয়েছিলাম, মানে ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে। ও বললো যে দেরি হয়ে গেছে, কাজ আছে, আগে খেতে দাও, আমি খেয়ে দিয়ে যাই, তারপরে তুমি কাজগুলো করো। তো সেই কথা মতো ওর সাথে সাথে আমিও এক মুঠো খেয়ে নিলাম, আমারও খিদে পেয়েছিল, মানে আমাদের 3 জনের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এদিকে দেখো, বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি, ঘর বারান্দা দুটোই, আর তোমাদের দাদা ভাই আমাকে এই ঘর মোছার লাঠিটা এনে দিয়েছে। আমি কদিন ধরে বলছিলাম যে আমাকে এনে দাও, ঠান্ডার মধ্যে অসুবিধাই হয়, আর সত্যি এটা আনার পরে এত সুবিধা হয়েছে না কি বলবো, মানে ওই বারবার ওই ন্যাকড়া, মানে মোছার ন্যাকড়া ভিজিয়ে ওই টানার থেকে এইভাবে আমার না বেশ সুবিধা হয়, কারণ বাবার বাড়িতে আমি এই লাঠি ফাটি মুছে অভ্যস্ত ছিলাম। তো যাই হোক, এর মধ্যে একটু লিকুইড মিশিয়ে ওই ফ্লোর ক্লিনার মিশিয়ে বারান্দা আর ঘরটা টেনে নিলাম ভালো করে, সময়ও বাঁচে জানো তো, খুব তাড়াতাড়ি হয়। আর এদিকে আমার ঘর বাড়ি মুছতে মুছতে বাবাও চলে এসেছে, আজকে তোমাদের দাদা ভাই আগে এসেছে, তারপরে বাবা আসলো। আর এই যে কতদিন পর খেলতে এসেছে দেখো ফুগি আমাদের বাড়িতে, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা ফুগিকে খুব ভালোভাবেই চিনবে, কারণ ফুগি অনেক দিন পর, প্রায় কয়েক মাস পর আমাদের বাড়ি এসেছে,
তার কারণ ও এখন মানে সকালবেলায় আমাদের বাড়িতেই টিউশন পড়তে আসে, তো সেই কারণে ওর বাড়ি থেকেও খেলতে আসতে দেয়। তো মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেসব কিছু থাক আর বললাম না, প্রাইভেট থাক, তো বুঝে নিও তোমরা, কিছু প্রবলেম ছিল তো এখনও আছে। তো যাই হোক, আমার মোছা কোছা কমপ্লিট, এদিকে বারান্দা ঘর বারান্দা ঝাঁট দিয়ে নামিয়েছিলাম, তো ওই একটু ধুলোবালিগুলো নিচে পড়ে যায়, তো ভাবলাম চলো একটু ঝাঁটা মেরে দিই, এই কাজটা আবার কেন পড়ে থাকবে, একবারে গুছিয়ে নিই। আর এদিকে আমি পিকলু আর ফুগিকে ডাকছি কিছু কাজ দেওয়ার জন্যে, কারণ কাজটা ওরাই বিগড়েছে, ওই জন্যে ওদেরকে দিয়েই করাচ্ছি, না হলে তো বুঝবে না। না আসলে ওদের খেলনা টেলনাগুলো না সব ফেলে রেখেছে, মানে ছড়িয়ে ছিটিয়ে যা তা অবস্থা, বাথরুমের সিঁড়িটার মধ্যে সাজিয়ে রেখেছে। এবার কেউ যদি তাড়াহুড়ো করে বাথরুমে যায়, একদম ওটার ওপর পা পড়বে আর ধারাম করে উল্টে পড়বে। তো সেই কারণেই বললাম তোরা ওগুলো গুছিয়ে নে। আর এই যে দেখো কি সুন্দর করে সবগুলো খেলনা তুলে দিয়েছে, এই জায়গাটা পুরোটা ছিটিয়ে দিয়েছে, আর পিকলুর ছোটোবেলার সেই দোলনাটার মধ্যেই ওর খেলনাগুলো রাখার ব্যবস্থা করেছি, তাহলে ওর যখন যেটা ইচ্ছা হয় নেবে আর নিয়ে নিয়ে খেলা করবে। তো যাই হোক, বাবারও স্নান ধান হয়ে গেছে, এবার খেতে দেব। তো বন্ধুরা, স্নান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট, আর অনেক দিন পর আজকে আমি ব্লগ শ্যুট করছি, তো হঠাৎ করেই আবার একটা নেমন্তন্ন চলে আসে। নেমন্তন্ন বলতে আজকে আমাদের গোপাল ঠাকুরের পিকনিক হচ্ছে, মানে আমরা তো অনেক পিকনিক করেছি, মানে গোপালের যে বনভোজনটা আমরা দিতাম সেটা আজকে তো অন্য গ্রামে হচ্ছে, মানে পিকলুর দিদিমণি বলে গেল সকালবেলায়, তো আমার খেয়াল ছিল না, তো হঠাৎ করে বাবাও আবার এসে বললো যে এখনও রেডি হওনি, তো আমি যে এই যা আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে, তো কী পরে যাবো ভাবতে ভাবতে, তো দেখো এই শাড়িটা পরে নিলাম। তো এই শাড়িটা তোমরা আমাকে একদমই পরতে দেখোনি, অনেকদিন আগে পড়েছিলাম, লাস্ট কবে আমার মনে নেই। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া প্রথম শাড়ি বিয়ের পর, মানে তখন না আমরা অনলাইন শপিং টপিং ব্যাপারে কিছু জানতাম না, তো ওর একটা বন্ধুর মোবাইল থেকে মানে অর্ডার দিয়েছিল। তো এই শাড়িটা ভীষণই সুন্দর, কালার দেখো হালকা মেরুন বলবো না খয়েরি বলবো জানি না, তো ব্লাউজ পিসটাও আমি বানিয়েছি, এটার সঙ্গেই ছিল মানে বানিয়ে নিয়েছি, তো অনেকদিন পর শাড়িটা পরলাম, আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা যাব সেখানে, তো পিকলু ঢুকেছে বাথরুমে, ওর হয়ে গেলে ওকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাব, তো দেখা যাক কী হয়, আর দোকানে তো থাকবোই একেবারে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে বরের দেওয়ার শাড়িটা, অনেকদিন পর আজকে পরলাম, বলতে পারো প্রায় 2.5 বছর পরে পরলাম। তো যাই হোক চলো, এদিকে দেরি হয়ে যাচ্ছে, আবার ঠান্ডাও লাগছে, সোয়েটার চাদর টাদর নিতে হবে তাই না। আর এই যে পিকলুকেও খুব সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, পাঞ্জাবির প্যান্টটা পরাতে চাইলাম কিন্তু ওটা আবার খুব পাতলা, ঠান্ডা লাগবে, সেই জন্য ভেতরে একটা হাইনেক পরিয়ে তারপরে পাঞ্জাবি দিয়ে উপরে জ্যাকেট পরিয়েছি। আর ও এখনো হ্যালো বন্ধুরা করতেই ব্যস্ত। হ্যালো বন্ধুরা, আজকে গোপালের পিকনিক, চলো ওঠো সাইকেলে ওঠো, না ওঠো আমি ধরেছি, ওঠো, ইস পড়বি তো বাবা, ডন আমার ডন হয়েছে, চলো। তো চলো ঘর বাড়ি তালা তোলা মেরে আমার এই গোপাল সোনাকে নিয়ে আরো গোপালের পিকনিকে চললাম, চলো তোমরাও আমাদের সঙ্গে। বললাম আমার একদমই মাথায় ছিল না যে আজকে গোপালের পিকনিক আছে, আমাকে সেখানে যেতে হবে, তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এসে দেখছি আমাদের গোপু সোনাদের পিকনিক দেওয়া হয়ে গেছে আর কীর্তনও প্রায় শেষের দিকে, তো যাক আসতে তো পেরেছি, হয় একটু দেরিতেই আসলাম। আর এই যে এটা হচ্ছে একটা
পাড়াতুতু পিসি হয়তো, ওনার সঙ্গে বসে গল্প করছিলাম। মানে আর বছর যে আমাদের গোপালের বনভোজনটা দিয়েছিলাম সেটা নিয়েই গল্প মানে গল্প আলোচনা করছিলাম, অনেক কিছু পুরনো কথাবার্তা বলছিলাম। আর আমার না এই মানে আমার সমবয়সী বউদের সঙ্গে খুব একটা ভাব জমে না, হয় এই বয়স্ক দিদা পিসি এই বুড়িগুলোর সঙ্গে, আর না হলে কুমারী মেয়েগুলোর সঙ্গে, মানে যারা সম্পর্কে ননদ হয় তাদের সঙ্গে আমার রিলেশানটা একটু বেশিই জমে, কেন জানি না। তো যাই হোক, এদিকে কীর্তনও হচ্ছে আর এদিকে আবার রান্নাবাড়িও হচ্ছে, তো খিচুড়ি হচ্ছে এখানে, ভোগ টোগ সব ভক্তদের দেওয়া হবে তো সেখানেই, আর গোপালের ভোগ তো আগেই দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকক্ষণ পরে কীর্তনও শেষ হয়ে গেছে, তো সকলেই এখন মানে উঠলো কীর্তন ছেড়ে। আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে অলরেডি। কীর্তনের শেষে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি আবার চলে গেছিলাম মাঠে, সর্ষের জমিতে একটু ছবি টবি তুললাম, কিছু রিলস বানালাম, তো তারপরে আবার এখানে আসলাম। তো সবাইকে এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, মানে গোপালের ভোগ যে ভোগ দেওয়া হয়েছিল তো সেই ভোগগুলোই এখন আমাদেরকে মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো আমিও চলে এসেছি নিতে। এই জিনিসটা তো একদমই ছাড়া যাবে না, আমাদের গোপু সোনার প্রসাদ বলে কথা, তাই না? তো প্রসাদ টোসাদ দিতে দিতে এদিকে আবার খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে, মানে জায়গা টায়গা করে সব ভক্তবৃন্দদের সবাইকে বসানো হয়েছে। তো বেশ ভালো লাগে আমার এই জিনিসগুলো, তোমরা আমার অনেক ভিডিওতে এগুলো দেখেছো কিন্তু তাও আমি করি, আমার ভালো লাগে। তো এদিকে দেখো আমিও বসে পড়েছি আর আমার কাছেও পাতা পড়ে গেছে, তো চলো এদিকে পিকলু আর আমি একটা পাতাতেই খাবো, চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি কথা বলতে খিচুড়িটা এত সুন্দর হয়েছিল না, মানে কি বলবো, তো সবটা ক্যাপচার করতে পারিনি, পিকলু না মোবাইলটা নিয়ে নিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এবার চলো দোকানের দিকে রওনা দিই। আর দেখো চারপাশটা কি ভালো লাগছে না, যেদিকেই তাকাও খালি সর্ষে ফুল, আর সূর্যি মামাও প্রায় অস্ত চলে গেছে, মানে ওঠেই নি আজকে বলতে গেলে, সারাটা দিন কুয়াশা আর হাওয়া, মাঝে মাঝে হালকা রোদ উঠেছে, তো মনেই হচ্ছিল না যে রোদ হয়েছে, মানে এত ঠান্ডা। তো যাই হোক আমি আবার এক ফাঁকে দোকানে এসে সোয়েটার টোয়েটারগুলো পরে নিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে চলে যাব। ওই যে দেখো আমাদের দোকান দেখা যাচ্ছে, দাঁড়াও একটু জুম করে দেখাই, তো এখান থেকে সোজা দোকানে ঢুকবো একবারে গিয়ে। আর দোকানে এসে এই যে দুষ্টামি দেখো, মানে দুজনাই ছোট, বাব্যাটা ছোট বাচ্চা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই তো আমার কোলে মাথা দিয়েছে, ওর মাথা টিপে দাও, পিকলু ওর বাবার ওপর অত্যাচার, আর এই যে আমার শ্বশুরমশাই নাল বাজাতে বসেছে, মানে কীর্তন করছেন বসে বসে, কি করবে বলো, এত ঠান্ডার মধ্যে না কাজকর্ম কিছুই করা যাচ্ছে না, মানে হাত বের করতে পারছে না, আর চাকু চালানো তো দূরের কথা। তো যাই হোক দোকানে অনেকক্ষণ কাটিয়ে সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজতে না বাজতে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে আজ আর রান্না করলাম না, যেটুকু ভাত ছিল সেগুলোই ওদের বাব্যাটাকে দিয়ে দিলাম, আমি আর আজ খেলাম না, কারণ আজ যেহেতু নিরামিষ খাই তো দুপুরে আমিষ খেয়েছি, তারপরে স্নান টান করে গিয়ে আবার গোপালের প্রসাদ খাওয়ার পরে আমার আর মনটা মানলো না যে আবারও সেই ডিম মাছ সেসব কিছু খাই, তো ওই গরম টরম যা ছিল সেগুলোই গরম করে ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি বিছানায়। আর মাথার মধ্যে ক্লিপ লাগিয়ে রাখলে না আমার না এত মাথাটা যন্ত্রণা করে, তো সেই কারণে সাইড ক্লিপগুলো খুলে দিয়েছি, আর দেখো মাথার অবস্থা, তার উপর আবার শ্যাম্পু করা মাথায়, তেল সিরাম টিরাম কিচ্ছু দিইনি, একদম পাগলি হয়ে গেছি। তো এদিকে পিকলুরও সোয়েটার জ্যাকেট সব চেঞ্জ করে, ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবা ওকে 10 টাকা দিয়েছে, কি খুশি, ওটা ওকে লক্ষ্মী ভাড়ে ভরার জন্য দিয়েছে, ও বলছে না আমি ওটা দিয়ে খাবার কিনে খাবো। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিল যে দেখো বন্ধুরা আমার বাবা 10 টাকা দিয়েছে। তো যাই হোক খুব চেঁচামেচি করছিলাম জন্যে আর সেই ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যাই হোক অনেকদিন পর আছে একটা ভিডিও দিতে পেরে আমি ভীষণই খুশি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সারাদিনের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।